আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল আরএম লাইফস্টাইলে আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রেখে আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি এখন সকালবেলার ব্রেকফাস্টটা তৈরি করে নিব আর আজকে সকালে আমি রান্না করব খুদের বোয়া আর হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা তো খুদের বোয়া তো আমরা এক একজন এক এক ভাবে তৈরি করি আমি খুব শর্টকাটে যেভাবে তৈরি করব আজকে সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো আশা করব যে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে খুদের চালটাকে আগেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন কাঁচা মরিচ রসুন লবণ আর সরিষার তেল সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে একটু হলুদ দিলে কালারটা ভালো আসবে অনেকে এটাকে সাদা করেও রান্না করে আর এটা কিন্তু বিক্রমপুর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার যদিও আমি ওই রকম ট্র্যাডিশনাল ভাবে রান্না করছি না আমি আমার মতো করেই রান্না করার চেষ্টা করছি তো জানি না কারোর কাছে কেমন লাগবে কিন্তু আমার কাছে কিন্তু এভাবে খেতে ভালোই লেগেছিল তো এখন আমি হচ্ছে বেগুন পুড়িয়ে ভর্তা করব আজকে তো এই জন্যই চুলাটাকে এরকম করে নিলাম যেহেতু আমারটা অটো চুলা না তার কারণে কিন্তু আমার চুলাটাতে এভাবে উপর থেকে উঠিয়ে আমি এভাবেই সবসময় ভর্তাটা করি আর যেহেতু বেগুনের মধ্যে অনেক সময় পোকা থাকে এই জন্য কিন্তু আমি বেগুনটা এরকম চিরে নিয়েছি আর পুরোপুরি একদম চেক করে নিয়েছি ভেতরে কোনো পোকা আছে কি না এদিকে কিন্তু ভাতটা হয়ে গিয়েছে অনেকটা আমি দমে বসিয়ে দিয়েছি আর এখন বেগুনটাকে আমি একটু উল্টে দিচ্ছি বেগুনটাকে যদি পুড়িয়ে ভর্তা করি তাহলে একরকম টেস্ট পাওয়া যায় আবার যদি এটাকে সিদ্ধ করে ভর্তা করা হয় তাহলে কিন্তু আরেক রকম টেস্ট পাওয়া যায় তো আমার কাছে পুড়িয়ে ভর্তাটাই খেতেই কিন্তু বেশি ভালো লাগে একটা স্মোকি ফ্লেভার থাকে এখন আমি খুদের বোয়ার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিব এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর যারা ঘিয়ের গন্ধ পছন্দ করে না তারা এটা অবশ্যই স্কিপ করবেন তবে আমার কাছে ঘি অনেক পছন্দ যার কারণে আমি একটু ঘি দিয়ে দিলাম এতে করে সেন্টটা অনেক ভালো আসবে তো আজকে আমি একটু চিংড়ি ভর্তা করব এই জন্য এখন একটু চিংড়ি মাছকে হালকা ভেজে নিব আর এই জন্য আমি চিংড়ি মাছের মধ্যে প্রথমেই এখন একটু লবণ হলুদ আর কাঁচা মরিচ রসুন দিয়ে দিব এই সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে অনেক সময় এটাকে দেখা যায় শুধু ভেজে ওইভাবে খাওয়া যায় ওটাও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আজকে আমি এটাকে একটু বেটে ভর্তা করব এই জন্য আর কি একটু ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু বেগুনটা পোড়ানো হয়ে গিয়েছে আমি গরম থাকতে থাকতে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর সকালবেলা উঠে বিভিন্ন রকমের ভর্তা করে খাবার রেডি করতে কিন্তু অনেকটা সময় চলে যায় আর আজকে মূলত আমি রান্না করছি আমাদের নিজেদের জন্য এবং আমার এখানে একটা আন্টি থাকে আমি ওনাকেও আজকে একটু খাবার পাঠাবো যার কারণে একটু তাড়াহুড়া করছিলাম কারণ হচ্ছে যে যাতে ব্রেকফাস্টের টাইমটা সরে না যায় ওনাকে যেন খাবারটা আমি সময় মতো পৌঁছাতে পারি আর এর আগেও আমি ওনাকে এরকম ভর্তা করে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খাবার পাঠিয়েছি উনি খেয়ে অনেক পছন্দ করেছে যার কারণেই আজকে আমি চিন্তা করেছি তাকে আজকেও আমি ব্রেকফাস্ট পাঠাবো আসলে যখন নিজের রান্না কেউ খেয়ে অনেক তৃপ্ত হয় বা পছন্দ করে ওইটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা থাকে যেটা নিজে তৃপ্তি করে খেয়েও কিন্তু পাওয়া যায় না আমার কাছে এটা মনে হয় তো এইদিকে কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছটা ভাজা হচ্ছে তো এই ফাঁকে আমি আলু আর বেগুনটা ভর্তা দিয়ে দিচ্ছি আর আলুটাকে তো আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম যার কারণে কিন্তু আমার আর এক্সেস সময়টা ব্যয় হচ্ছে না আর এদিকে আমার চিলি ফ্লেক্স তো ফ্রিজে আগে থেকে করা ছিল যার জন্য আমি সব সময় এভাবে একটু করেই রাখি এতে করে কিন্তু সময়টাও অনেক সেভ হয় তো আমি এখন ওই চিলি ফ্লেক্সটা দিয়ে একটু ভর্তাগুলো করে নিচ্ছি এই তো বেগুন আর আলুটা ভর্তা করা হয়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে রেখে দিব আর ওইদিকে কিন্তু আমি চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি এখন এটাকে বেটে নিব পাটাই বেটে ভর্তা করার স্বাদই কিন্তু আলাদা এটা আমরা বাঙালিরা সবাই জানি তো যার কারণে আজকে পাটাই বেটেই ভর্তা করছি আর যেহেতু একজনকে খাওয়াবো তাই একটু খাবারটা একটু বেশি ভালো করে রান্না করাটাই ভালো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথে ছিলেন আমার কোনো কথা বা কাজ আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এতে করে আমার কাজ করার অনুপ্রেরণা আরও অনেক বেড়ে যাবে
তো এইদিকে চিংড়ি মাছটা বেটে ভর্তা করে নিয়েছি আর যেহেতু এটা ভাজার সময় আমি পেঁয়াজ দিয়েছিলাম না তাই এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম আর সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি কারণ লবণটা মনে হলো যেন একটু কম হয়েছে আর ভাতটা রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝরঝরা হয়েছে আর আমি যেহেতু অনেক দিন ধরে বসা ভাত রান্না করি মানে মার ফেলি না যার কারণে কিন্তু আমার মধ্যে একটা পানির আন্দাজ করার একটা সক্ষমতা চলে আসছে বলা যায় তো সেই জন্য আর কি আমি পানিটা বেশ ভালোই মেপে দিতে পারি তো এখন আমি প্লেটিংটা করে নিচ্ছি এই তিন রকমের ভর্তাটাই মোটামুটি সকালে আমি করতে পেরেছি এর বেশি আর করতে পারিনি তো এখন আমি সাথে একটু চাটনি আর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্টের আয়োজন আন্টিকে আমি খাবার দিয়ে এসেছি আর এখন আমি নিজেও একটু খেয়ে নিব কারণ সকাল থেকে কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি তাই এখন ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলেছি এখন একটু রেস্ট করব আর তারপরে পরবর্তী কাজে চলে যাব কিন্তু আজকে আর অন্য কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা এতটুকুই করতে পেরেছি আসলে সারা দিনের সকল কাজকর্ম ভিডিও করে করতে ভীষণ অসুবিধা হয় তাই যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ